2022-এর মার্চ থেকে শুরু করে 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত যে পরিমাণ ফাইল, এই ফাইলগুলো রিলিজ করতে যদি ওদের 1.5 বছর সময় লাগে, তার মানে এখন যারা সেফ এন্ট্রি করবেন বা এখন যারা আইমা এন্ট্রি করবেন বা লাস্ট 6 মাস আগেও যারা আইমা এন্ট্রি করছেন বা সেফ এন্ট্রি করছেন, তাদের অবস্থাটা কি হবে চিন্তা করেন। ব্যাড নিউজ, ব্যাড নিউজ, ব্যাড নিউজ। আইমা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত একের পর এক ব্যাড নিউজ দিয়েই যাচ্ছে। দিন যত যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে আইমা কিন্তু আমাদের সাথে গেম খেলতেছে। কি গেম খেলতেছে সেটা এখন জানাবো আপনাদেরকে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা পর্তুগালে সেফ এন্ট্রি করছেন বা আইমা এন্ট্রি করছেন, ফাইল লক করছেন, এখন পর্যন্ত মেলের ডেট আসে নাই, অথবা মেলের ডেট আসছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিছেন এখনো কার্ড ইস্যু হয় নাই, অথবা আপনাদের রেসিডেন্ট কার্ড আপনারা রিনিউ করবেন কিন্তু রিনিউ হচ্ছে না। তো এই ক্যাটাগরির মানুষের জন্য ভিডিওটা আজকে খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমরা সকলেই জানি যে সেফ তাদের সকল কার্যক্রম আইমার কাছে হস্তান্তর করে দিছে। তো ওই সময় কিন্তু হিউজ পরিমাণ ফাইল পেন্ডিং অবস্থায় রেখে সেফ আইমার কাছে দিয়ে দিছে। বাট যখন আইমা ফাইল অ্যাকসেপ্ট করছে বা সেফ থেকে সকল কার্যক্রম অ্যাকসেপ্ট করছে, তখন কিন্তু 3,47,000-এর মতো অ্যাপ্লিকেশন ফাইল পেন্ডিং রেখে গিয়েছিল। তো আইমা তখন কিন্তু এক ধরনের একটা স্টেটমেন্ট দিছিল যে তারা একটা মেগা প্রজেক্ট করবে, সেই মেগা প্রজেক্টের আন্ডারে যাদের ফাইল, যেই 3 লাখ, 3.5 লাখ ফাইল বা 3,47,000 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেই পেন্ডিং ফাইল গুলার খুব দ্রুত কাজ করবে। পাশাপাশি যাদের রেসিডেন্ট পারমিট রিনিউয়াল এর কাজ ছিল, সো তারা অটো রিনিউয়ালটা অফ করে দিয়ে তারা তাদের মতো করে অ্যাপয়েন্টমেন্ট বেসিস করে দিবে ডিফারেন্ট একটা সেক্টর, আইআরএন এর থ্রুতে তারা হচ্ছে তাদের রেসিডেন্ট পারমিট রিনিউয়ালের কাজটা করাবে। পাশাপাশি তারা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে কাজ করবে, মানে তারা 3টা প্রজেক্ট ইনিশিয়াল স্টেজে কাজ করবে, দেন হচ্ছে সময়ের সাথে সাথে তারা নতুন নতুন প্রজেক্টে কাজ করবে। তখন আইমা একটা ডেডিকেশনের মধ্যে ছিল, একটা জোশের মধ্যে ছিল, নতুন নতুন আসছে, ভালো কাজ দেখাইতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল সব ক্ষেত্রেই হয় যে নতুন কোন একটা কোম্পানি আসলে তারা চায় খুব ভালো কাজ করতে। কিন্তু আইমা তাদের রিসোর্স এর বাইরে গিয়ে এই কথাগুলো বলছে। যখন অন ফিল্ডে আসছে আইমা কাজ করার জন্য, তখন দেখতেছে যে তাদের হিউজ পরিমাণ ল্যাকিংস আছে। তার কারণ হচ্ছে আইমা যেই নতুন এমপ্লয়ি গুলো নিয়োগ করছিল তারা ম্যাক্সিমামই ছিল নতুন পার্সন। তো সেফ থেকে কিছু এক্সপিরিয়েন্স পার্সন নিছে নতুন পার্সনদেরকে ট্রেন আপ করার জন্য, সেইটাতে তারা এখন পর্যন্ত ট্রেনিং পিরিয়ড এর মধ্যে আছে যতটুকু জানা গেছে। নতুন যারা ঢুকছে তারা প্রপারলি হ্যান্ডেল করতে পারতেছে না হিউজ পরিমাণ ফাইল। পাশাপাশি আইমাতে কিন্তু নতুন করে প্রতিনিয়ত ফাইল লক হচ্ছে। এতে কি হয়েছে, ওরা ওভারলোড হয়ে গেছে, ওরা ওভার প্রেশার হয়ে গেছে, ওরা নিতে পারতেছে না। সাডেনলি কিছুদিন আগে আবার আইমা নতুন করে একটা ইন্টারভিউতে সিএনএন পর্তুগাল, পর্তুগালের খুব ফেমাস একটা নিউজ পোর্টাল প্লাস টিভি চ্যানেল, তাদেরকে ইন্টারভিউ দিছে। সেইখানে বেশ কিছু কোয়েশ্চেন করা হয়েছিল আইমাকে, তারা এটার এগেনস্টে কিছু রিপ্লাই দিছে। তাদেরকে বলা হয়েছিল যে আইমা ফাইল রিলিজ করতে এত দেরি করতেছে কেন। তখন তারা বলতেছে যে সেফ থেকে 3,47,000 পেন্ডিং অ্যাপ্লিকেশন তো তারা পাইছে, পাশাপাশি 3,40,000 অ্যাপ্লিকেশন আছে যেগুলা রেসিডেন্ট পারমিট রিনিউয়াল এর কাজ, সেই প্রেশার গুলো আসছে। পাশাপাশি প্রতিনিয়ত নতুন ফাইল এন্ট্রি হচ্ছে, তো সব মিলে তাদের ওয়ার্ক ওভারলোড হয়ে গেছে, তারা লোড নিতে পারতেছে না। এটার প্রেক্ষিতে তাদেরকে বলা হয়েছে যে আপনারা তো নভেম্বরের 1-এ আপনারা বলছিলেন যে আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রথম 3 মাসের মধ্যে 2024-এর ফার্স্ট কোয়ার্টারের মধ্যে এই প্রজেক্ট গুলো মেগা প্রজেক্টের আন্ডার সকল কাজ করে ফেলবেন, সেইটার কি হইলো। তখন তারা বলতেছে যে আমাদের এত পরিমাণ ওয়ার্কলোড, ইভেন তাদের রিসোর্স এর এত স্বল্পতা, রিসোর্স বলতে তারা বুঝাইছে তাদের আইটি ডিপার্টমেন্ট এখন পর্যন্ত এখনো কিছু ল্যাকিংস আছে। পাশাপাশি তাদের যে এমপ্লয়ি, সেই এমপ্লয়ি গুলো কিন্তু আগের সেফের এমপ্লয়ির মতো স্কিলড না। সব মিলিয়ে তাদের কাজটা অনেক ডিলে হচ্ছে, এবং তারা বলতেছে যে তাদের কাছে এখন যে পরিমাণ ওয়ার্কলোড আছে, ইভেন এটা যে তারা একটা টাইম কাউন্ট করছে, করে প্রেডিক্ট করে দেখছে যে তাদের হাতে যে পরিমাণ ফাইল আছে সেই ফাইল রিলিজ করতে তাদের মিনিমাম 18 মাস সময় লাগবে। মানে তারা বলতেছে যে 1.5 বছর বা 1.5 বছরেরও বেশি সময় লাগতে পারে। তো 18 মাস যদি তাদের এখন সময় লাগে, এখন বর্তমানে যাদের মেইল আসতেছে, যারা অনেক আগে সেফ এন্ট্রি করছেন তাদের মেইল আসতেছে, এখন মনে হয় 2022-এর মার্চের মেইল আসছে। তো 2022-এর মার্চ থেকে শুরু করে 2022-এর ডিসেম্বর, 2023-এর সেপ্টেম্বর, যেহেতু অক্টোবরের 29 অক্টোবর সেফ আইমার কাছে হস্তান্তর করে দিছে, তো আমরা যদি ওই পর্যন্ত ক্যালকুলেট করি তাহলে 2022-এর মার্চ থেকে শুরু করে 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত যে পরিমাণ ফাইল, এই ফাইলগুলো রিলিজ করতে যদি ওদের 1.5 বছর সময় লাগে, তার মানে এখন যারা সেফ এন্ট্রি করবেন বা এখন যারা আইমা এন্ট্রি করবেন বা লাস্ট 6 মাস আগেও যারা আইমা এন্ট্রি করছেন বা সেফ এন্ট্রি করছেন, তাদের অবস্থাটা কি হবে চিন্তা করেন। তারা মিনিমাম 2 বছরের পরে আপনারা আপনাদের এই সেফ থেকে বা আইমা থেকে মেইল পাবেন, ফিঙ্গার দিতে যাবেন, মিনিমাম 2 বছর।
দুই বছর আগে মনে হয় না আইমা কোনোভাবেই এই সমস্ত ফাইলগুলো রিলিজ করতে পারবে, এটা আইমার ভারসাম্য মতে। ইভেন আইমা এটাও বলতেছে যে এখন ক্রিসমাসের ছুটিতে তারা কাজের কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছে না। ইভেন আইমা আবার অপেক্ষাও করতেছে যে সামনে নির্বাচন, নির্বাচনের আগে তাদের অনেক রাজনৈতিক কার্যকলাপ আছে, রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, সেগুলোর রাজনৈতিক একটা পলিটিক্যাল একটা প্রভাবও আসবে এইখানে। পাশাপাশি আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম যে সম্ভাব্য যেই নতুন প্রাইম মিনিস্টার আসবে সে যদি এন্টি ইমিগ্রেন্ট হয়ে থাকে, তাইলে তো বুঝতেই পারতেছেন আমাদের মতো ইমিগ্রেন্টদের কি অবস্থা হবে, কারণ সে আসার আগেই ঘোষণা দিচ্ছে যে পর্তুগাল ক্লিন করবে। তো সবকিছু মিলে আইমা আসলে এরকম একটা স্টেটমেন্ট দিছে যে তাদের হাতে এখন যে পরিমাণ ওয়ার্কলোড আছে সেই পরিমাণ ওয়ার্কলোডে তারা 18 মাস 20 মাসের আগে কোনো কাজ করতে পারবে না। তো যারা নতুন বা যাদের এখনো মেইল আসে নাই তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আসলে অপেক্ষা করা ছাড়া আমাদের আর তেমন কোনো কাজও নাই, আমাদেরকে অপেক্ষাই করতে হবে যতদিন না পর্যন্ত তারা তাদের কাজ ফাস্ট আর করে আগের চেয়ে। তো আসলে সকল ব্যাপার নিয়ে আইমা আমাদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রাখছে। ইভেন আইমা এখন পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার কোনো স্টেটমেন্ট দিচ্ছে না যে তারা করতে চাচ্ছে এটা কি। সবাই অপেক্ষা করুন, ধৈর্য ধরে। তো তারা এই সকল ব্যাপার নিয়ে এইভাবে একটা বিস্তারিত বর্ণনা দিচ্ছে, তো সেটাই আপনাদেরকে জানালাম। আশা করি ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও ইনফরমেশন পাইছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন। সালামু আলাইকুম।